Hello, BTS 17. B, Jungkook, Jimin, Jin, RM, Suga, J-Hope. BTS is a famous Korean K-pop band. And BTS is a koti-koti fan following Shara PTBT. Shobai chai, jibone ontoto ekbar BTS 17 er samnasamne dekhte. Ar ei holo Tisha. Ekhono porashona kore. তিশাদের ফ্যামিলি বিজনেস আছে একদিন তিশা ফোন দেখতে দেখতে হঠাৎ BTS এর একটি ভিডিও ফোন সাইডে চলে আসে তিশা সেই ভিডিওটি দেখে আর তার ভালো লাগে তাই সে বারবার সেই ভিডিওটি দেখতে থাকে তারপর তিশা BTS এর ভিডিও সার্চ করেও দেখতে শুরু করে দেয় আর তিশা আগে থেকে বেশি সময় ফোন দেখতে শুরু করে এটা আবার তিশার মাও খেয়াল করে একদিন তিশা বসে বসে BTS এর ভিডিও দেখছিল হঠাৎ তিশার মা এসে বলে কি সারাদিন ফোন দেখিস বলতো পড়াশুনো নেই যা পড়তে বস আমি তো মাকে বোঝাতেই পারি না যে BTS এর এই 17 কে না দেখলে আমার মনই বসে না কোনো কাজে বিশেষ করে ভিকে ভি কত কিউট আর ফানি বিগুলো বই পড়তে বস হ্যাঁ মা বসছি তিশা ভির লাইভ দেখা একদম মিস করে না তিশা ভির লাইভেতে অদ্ভুত মজার মজার কমেন্ট করে এমন ভি আপনি কখনো ভূতে ভয় পেয়েছেন বা ভি আপনি খুব খুশি হলে কি করেন এই কমেন্টগুলি ভিও দেখত আর খুব আনন্দ পেত এই কমেন্টগুলি পড়ে কিন্তু ভি কখনো কমেন্টে অ্যান্সার দিত না একদিন ভি লাইভে আসে আর তিশাও সেই লাইভটা দেখছিল ভি তুমি কি আগের থেকে বেশি মিষ্টি হয়ে গেছো না হলে তোমার আশেপাশে এত মৌমাছি কেন ঘুরছে তিশা বলে মেয়েটি কত কিউট কিউট কমেন্ট করে কিন্তু আমি তার কোনো কথাই অ্যান্সার দিই না তারপর ভি লাইভটি অফ করে দেয় জানো জিমিন আমার একটি ফ্যান গার্ল আছে যার নাম হলো তিশা ও কত কিউট কিউট কমেন্ট করে আমি লাইভে থাকাকালীন তিশার কমেন্টের অপেক্ষা করি ও তাই তাহলে তুই তো তিশাকে ভালোবেসে ফেলেছিস তাই না না ও জাস্ট আমার ফ্যান গার্ল আর কিছু না কিন্তু ভি তুমি যখন তিশাকে নিয়ে কথা বলো তোমাকে কত খুশি দেখায় তুমি জানো কি এটা কমেন্টগুলো কি একবারও ভি চোখে পড়ে না কে জানে কিন্তু আমার সারাদিনের সব কথা ভিকে না বললে কেন কিছু ভালোই লাগে না হয়তো ভি আমার কমেন্টগুলো পড়ে না তো কি হয়েছে আমি তো বলেই যাব তবেলা আমি ভিকে ভালোবেসে ফেললাম কিন্তু এটা তো ঠিক না এবার থেকে BTS ভিডিও কম দেখবো কিন্তু আমি তো BTS ভিডিও আর ভিকে না দেখলে থাকতেই পারি না আমি তো তিশাকে ভালোবেসে ফেললাম কি জানে আমার শুধু তিশার কিউট কিউট কমেন্টগুলো খুব ভালো লাগে হঠাৎ একদিন তিশা মাথা ঘুরে পড়ে যায় তিশাকে হসপিটালে ভর্তি করতে হয় ডক্টর বলে তিশার মাথায় একটি প্রবলেম দেখা দিয়েছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আর ডক্টর বলে তিশাকে ফোন ইউজ করা কমাতে হবে তিশার বাবা মা ফোন নিয়ে নেয় তিশার কাছ থেকে লাইভে আসে কিন্তু তিশার কমেন্ট আর আসে না এই দেখে ভি মনে মনে ভাবে আজ 2 বছর হয়ে গেল প্রতিদিনই আমার লাইভে কমেন্ট তিশা করেছে কিন্তু এমন কি হয়েছে যে আজকেও কমেন্ট করলো না তাই ভি মন খারাপ করে বসে আছে কি হলো ভি মন খারাপ করে বসে আছিস কেন না মানে আজ লাইভে তো তিশা কোনো কমেন্ট করেনি এই 2 বছরে এইটা প্রথমবার হলো যে ও আমাকে কোনো কমেন্ট করলো না এইভাবে 8 দিন হয়ে গেল তিশার অপারেশন হয়ে যাওয়ার 7 দিন পর আজ প্রথমবার তার হাতে ফোন দিয়েছে আজ 8 দিন হয়ে গেল তিশা আমার লাইভে কোনো কমেন্ট করছে না আজ ভি লাইভে এসেছে হঠাৎ তিশা কমেন্ট করে তিশা কমেন্টে কি বললো সে কি তার মনের কথা বলে দিয়েছে এটা জানতে গেলে পরের ভিডিওটা দেখতে হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বাই বিটিএস আর্মি